শরিফার গল্প ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বন্দের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বোকাঝোকা এমনকি মারও জুটতো কপালে মেয়েদের সঙ্গে খেলতে আমার বেশি ইচ্ছে করত। কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো আমি কেন এরকম একথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা লাগতো একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছে তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরু মা আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম নিয়মকানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে বিশ বছর আগে বাড়ি ছেড়েছি সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া ও আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর দশটা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটায় তবে আমাদের দেশের অবস্থানও বদল হচ্ছে দু সালে সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করছে নজরুল ইসলাম ঋতু সাম্বিরানী চৌধুরী বিপুল বর্মনের মতো বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছে বন্ধুরা এই ছিল সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে সংযোজিত শরীফ থেকে শরীফ হওয়ার ইসলামী বিরুদ্ধ ট্রান্সজেন্ডার পাঠ যার মাধ্যমে আমাদের মুসলিম জনগোষ্ঠীর মননে মস্তিষ্কে ইসলাম বিরুদ্ধ বিকৃত যৌনাচারের বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখনই সতর্ক হন সতর্ক করুন আপনার সন্তানকে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলুন